অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 12 এপ্রিল টু 18 এপ্রিল কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই সপ্তাহে সবথেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে 14 তারিখ রবির রাশি পরিবর্তন, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে, এবং ওই 14 তারিখই মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, অর্থাৎ মঙ্গলের যে রাহুর সাথে একত্রে ছিল মিথুন রাশিতে প্রবেশ করছে। এই বিষয়ের উপর আমি ইন্ডিভিজুয়াল ভিডিও দিব আগামীকাল, আপনারা জানতে পারবেন মঙ্গল এবং রবি রাশি পরিবর্তনে কী ফল হতে চলেছে। এবং এই যে 15 এপ্রিল শুভ নববর্ষ 1428 নতুন বছর পড়তে চলেছে, সেই বিষয়ের উপরে কিন্তু কেমন যেতে চলেছে প্রত্যেকটি রাশি ইন্ডিভিজুয়াল আমি কিন্তু দিতে চলেছি, এবং আপনারা অবশ্যই এই রাশিফলটি দেখবেন, কিছুটা হলেও আপনারা কী হতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু পাবেন। তো শুরু করা যাক সাপ্তাহিক রাশিফলের ভিডিও। মেষ রাশি, মেষ রাশির শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে বদল আসতে চলেছে, কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে একটা মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং এর সাথে সাথে রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, প্রেমে যারা প্রেমে আছে তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনের দিকটা ভালো, ব্যবসার জায়গাটা ভালো, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নামা এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকছে। পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হচ্ছে, এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে দেখা যাচ্ছে। এডুকেশন দিক ওভারঅল ভালো। এবার আসি বৃষ রাশি। বৃষরাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও ভুগতে হবে, অর্থাৎ আপনার শরীর সরকার নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুগতে হবে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশনের জায়গা থাকছে। বিদেশ থেকে লাভ এবং আকস্মিক ধনপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কর্ম এবং কেরিয়ারের ক্ষেত্রে ভালো, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, এবং এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, এবং ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু আপনাদের সম্ভাবনা থাকছে, অর্থাৎ গাড়ি বাইক যারা চালাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, এবং বিশ্বাস করে কাউকে কোনো কথা বলবেন না যেখান থেকে আপনি প্রতারিত হতে পারেন, এবং আপনাদের এ সপ্তাহে ভূমি ভবন বাহন সুখেরও কিন্তু সম্ভাবনা থাকছে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের কানেকশান কিন্তু আসতে চলেছে, বিয়ের জায়গাটার ক্ষেত্রে আপনাদের খুবই ভালো, শরীর স্বাস্থ্যের শরীরগত দিক আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, বিদেশ থেকে অর্থ লাভ, বিদেশের সাথে যা রত আছে সেখান থেকে অর্থ লাভ, এবং কেরিয়ার কর্মের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বদলি, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, ফিল্ম লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগটা কিন্তু বাড়িয়ে তুলবে, এবং এই সপ্তাহে আপনারা কোনো কারো কাছ থেকে হেল্প অর্থাৎ সাহায্য কিন্তু আপনারা পাবেন, আর্থিক স্থিতি আগের থেকে মজবুত হবে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা ভালো, কিন্তু পেট নিয়ে আপনাদের কিন্তু কিছুটা ক্ষেত্রে কিছু হলেও ভোগাবে, পেটের সমস্যা কিন্তু থাকছে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগ বৃদ্ধি পাবে, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, কর্মকেন্দ্রিক জায়গাটা কিন্তু ভালো, লাভ সফলতা সাকসেসের জায়গা কর্কট রাশির ক্ষেত্রে নির্দেশ করছে, এবং আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো দিক কিন্তু থাকছে,
প্রেমের জায়গাটা যদি বলি, প্রেম কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, সন্তান সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং দাম্পত্য সুখ ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালোর দিক কিন্তু থাকছে। ধনের জায়গাটা যদি বলি ভালো, কিছু খুশির সংবাদ কিন্তু এই সপ্তাহে আপনাদের আসতে চলেছে। সিংহ রাশি, সিংহ রাশির শরীর স্বাস্থ্যের দিক আগের থেকে অনেকটাই বেটারমেন্ট, ভ্রমণ যোগ থাকছে সিংহ রাশির, দাম্পত্য সুখ, বিবাহের কিন্তু শুভ কানেকশানগুলো আপনাদের আসতে চলেছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, লাভ সফলতা সাকসেস জায়গায় কিন্তু থাকছে, এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিকের জায়গাটা আপনাদের ভালো, এবং প্রেমের জায়গাটা, প্রেমের জায়গা থেকে আপনারা কিন্তু সফলতা পাবেন, যারা প্রেমের বিষয় আছে প্রেম কেন্দ্রিক জায়গাটা কিন্তু ভালো। আপনাদের ব্যবসার জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে, যারা ব্যবসা করছে ব্যবসাতে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা পাবেন, যারা ফিল্ম দুনিয়াতে আছে অ্যাক্টিং মোডে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসবে, আর্থিক স্থিতি আগের থেকে যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এরপরে আসি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম রাশি শরীরগত নিয়ে দিক নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভুগাবে, শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো থাকছে না, তবে সপ্তাহের মধ্যভাগ থেকে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং এই সপ্তাহে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু প্রশমিত করছে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটছে, সন্তান সুখের জায়গা, পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে, পেট বা লিভার গ্যাস রিলেটেড সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে, বিয়ের ব্যাপারটা মধ্যম কিন্তু দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু আপনাদের থাকছে, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনা থাকছে, এবং আর্থিক স্থিতির জায়গা আগের থেকে যথেষ্ট মজবুত হতে চলেছে কন্যা রাশি, এবং আপনারা কিছু খুশির সংবাদ আপনাদেরও কিন্তু অপেক্ষা করছে এই সপ্তাহে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে প্রথমে আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে যথেষ্ট বেটারমেন্ট কিন্তু হতে চলেছে, এর সাথে সাথে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগের জায়গা থাকছে, এবং এর আপনারা ভাগ্যের সাপোর্ট নিশ্চিত রূপে পাবেন, বিয়ের জায়গাটা আপনাদের কিন্তু হতে চলেছে, অর্থাৎ বিয়ের জায়গাটা আপনাদের কানেকশানগুলো কিন্তু যথেষ্ট কিন্তু থাকছে, শুভ বিবাহের যোগ, প্রেমের ক্ষেত্রে সফলতা, দাম্পত্য সুখ, আকস্মিক অর্থপ্রাপ্তি, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হওয়া, কিছু হাইলাইটের জিনিস কেনা, গাড়ি বাইক এই সমস্ত জিনিস কেনা বা কোনো জমি জায়গা কেনার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে বলি আপনাদের ক্ষেত্রে শরীরের দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে, গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, দাম্পত্য সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এবং আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বেন্স কিন্তু করবে, এ সপ্তাহে প্রচুর কিন্তু খরচ আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে, কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কিছুটা হলেও কাটবে, এবং আপনাদের এ সপ্তাহে ভ্রমণ যোগ থাকছে, কোনো জায়গাতে দূর দূর যাত্রা যাওয়া, এবং বিদেশের সাথে যারা অর্থ আছে বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর আসি ধনুরাশি, ধনুরাশির শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই ফার্ট বেটারমেন্ট কিন্তু হতে চলেছে, শুভ বিবাহের কানেকশান কিন্তু আপনাদের আসতে চলেছে, শুভ বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, লাভ সফলতা সাকসেস জায়গা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে থাকছে, মানসিক শান্তি আপনারা এই সপ্তাহে পাবেন, ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা পাবেন, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা, নিজস্ব অ্যাসেট প্রপার্টি কেনার সম্ভাবনা, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, প্রেম সন্তান সুখ আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা, লটারি শেয়ার ফাটকা থেকে আকস্মিক প্রাপ্তি, দাম্পত্য সুখের সম্ভাবনা থাকছে, কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগা এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মতান্তর এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু থাকছে। এরপর আছে মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে শরীরের দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে,
14 তারিখ অবধি যারা গর্ভবতী মহিলারা আছেন কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠার প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। মানসিক শান্তি আপনারা এই সপ্তাহে পাবেন, কোনো কিছু কেনা হাইলাইটেড এটা থাকছে, আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে এবং আপনাদের বিদেশ থেকে লাভ এবং এর পাশাপাশি বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু থাকছে মায়ের হেলথটা নিয়ে, এবং আপনাদের এই সপ্তাহে বেশ খুশির সময় কিন্তু আসতে চলেছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম রাশি শরীরগত দিক আগের থেকে অনেকটা বেটারমেন্ট থাকবে, নতুন ব্যবসা আরম্ভ আপনারা করতে পারেন, ব্যবসার কেন্দ্রিক জায়গাটা কিন্তু আপনাদের ভালো, শুভ বিবাহের যোগ, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন, যারা প্রেম করছে নতুন প্রেমিক প্রেমিকারা আছে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং মানসিক সুখ আপনারা কিন্তু পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, কিন্তু পাশাপাশি আপনাদের যথেষ্ট পরিমাণে ব্যয় কিন্তু হবে, বিদেশ থেকে লাভ এবং এর সাথে সাথে আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, মায়ের সাথে আপনার সম্পর্কের উন্নতি কিন্তু ধীরে ধীরে কিন্তু হবে। তবে গাড়ি বাইক যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে এই সপ্তাহে। মীনরাশি শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটা বেটারমেন্ট হবে, কিন্তু যারা এজড পার্সন আছে তাদের পা নিয়ে কিন্তু বা লিভার বা পেট নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, ব্যয় আপনাদের প্রচুর পরিমাণে হবে, কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে, এর সাথে সাথে আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং এর ব্যবসার জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এডুকেশনের দিক কিন্তু আপনাদের ভালো, প্রচুর ব্যয় কিন্তু আপনাদের হবে এবং এর সাথে সাথে আপনি ধনুরাশির মানুষ, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভ্রমণ যোগ এবং আপনারা এ সপ্তাহে কোনো কারো সহযোগিতাতে হেল্প কিন্তু আপনারা পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত লোক কিন্তু থাকবে এবং গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু থাকছে এবং বেশ কিছু খুশির সংবাদও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে। এই ছিল 12 এপ্রিল টু 18 এপ্রিল কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করলাম। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান। সকলে ভালো থাকুক, নতুন বছর যেন সকলে খুব ভালো কাটে এই আমি ঈশ্বরের কাছে কামনা করে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।